সেন্ড হয়েছিল আমাদের অনলাইনে, আমি সেটাই নাম দিয়েছি এবং এখানে আবৃত্তি করেছি, তার জন্য এইটা আমাকে গিফট করেছে চারুকলা থেকে। এবার তেমন বেশি একটা ভালো কাটেনি, এভাবে মাস্ক পরে মানে কারোর সাথে মিলতে পারছি না, ফাঁকা ফাঁকা হয়ে এভাবে থাকতে হচ্ছে। প্রতি বছর তো অনেক অনুষ্ঠান হয়, আগের বছরও করতে পারিনি, তার আগে এভাবে অনেক বড় করে হয়তো টাউন হলে সিটি কলেজে সেগুলো অংশগ্রহণ করতাম। না এটা চাই না আমরা, আমরা চাই যে আগের মতো করে যেন হয় পহেলা বৈশাখ যেভাবে আমরা পালন করি। অনেক আনন্দ উৎসব হোক, এখানে আমরা সবাই একসাথে মিলবো, আবার একসাথে বসে ড্রয়িং কম্পিটিশন করব, বিভিন্ন কম্পিটিশন করব, একসাথে সাজুগুজু করে ডান্স করব, গান করব, এটাই চাই। গত বছর আমরা পয়লা বৈশাখে কোনো ধরনের কোনো অনুষ্ঠানই করতে পারিনি, এবার স্বাস্থ্যবিধি মেনটেন করে যতদূর যা পেরেছি করেছি। তার আগের বছর পয়লা বৈশাখ, আমার আমার কাছে পয়লা বৈশাখ মানে একটা বিশাল উৎসব, আমি সারা বছর পয়লা বৈশাখের জন্য অপেক্ষা করি। প্রত্যেক বছর বরিশাল চারুকলা থেকে আমরা র্যালিতে বেরোই, এবার হয়নি কিন্তু আমরা ভালোভাবে এনজয় করছি। এবার আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে অল্প কিছু সংখ্যক লোক মিলে আমরা ঘরোয়াভাবে উৎসব করলাম, এখানে গান করলাম, নাচ করলাম, আবৃত্তি হলো, পুরস্কার পেলাম, এবছর অনেকটা ভালো উদযাপন। হ্যাঁ আমরা যথেষ্ট চেষ্টা করেছি আর কি, যতটা পারি স্বাস্থ্যবিধি মেনটেন করার চেষ্টা করেছি শৈল্পিক উপায়ে। না আমরা এরকম সিচুয়েশন আর চাই না, আগামী বছর আরও অনেক প্রত্যেক বছরের মতন অনেক বড় করে আমরা যেন পালন করতে পারি, এরকম চাইব আর কি। প্রতিবার পয়লা বৈশাখটা অনেক আনন্দঘন পরিবেশে কাটে, আমরা দীর্ঘ এক মাস কাজ করি সবাই মিলে, কিন্তু এই বছরটা আসলে করোনাকালীন পরিস্থিতিতে ওইরকম হয় নাই, তবে আমরা ঘরোয়া পরিবেশে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি অল্প পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে। ইনশাল্লাহ আশা করছি আগামী বছর আমরা সবাই মিলে গত কয়েক শো বছর ধরে যেভাবে আমরা পয়লা বৈশাখ উদযাপন করে আসছি আগামী বছরগুলিতে সেভাবেই কাটাবো ইনশাল্লাহ। এবারে আসলে আমরা ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে মোটামুটি ভালোইভাবে নিজেরা একটু করার চেষ্টা করেছি।